হ্যালো বন্ধুরা, শ্রাবণী মজুমদার মাই সিম্পল লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আর সকলকে হ্যাপি হোলি, সকলে সবাই আমার পরিবারের সবাই, ইউটিউবের সবাই সদস্যরা হ্যাপি হোলি, ভীষণ ভালো, মজা করো, আনন্দ করো। তো আজকেও আমরা চলে এসেছিলাম, দেখো আবি হোলি রং খেলতে। আমাদেরই পাশে এক জায়গায় প্রোগ্রাম হচ্ছিল আমাদের পাড়ার মধ্যে, তো ওখানে গিয়েছিলাম আমরা রং খেলতে, দেখতেই পাচ্ছ তো। তোমাদেরকে নিয়ে যাব না তা তো হতেই পারে না, তোমাদের সাথে শেয়ার করবো না তাও তো হতে পারে না, তো চলো তোমাদেরকে সাথে নিয়ে চলে এসেছি আমরা। দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর ভেতরে প্রোগ্রাম হচ্ছিল, আর এত ভিড় বন্ধুরা ভেতরে, মানে ঢুকতে পারছিলাম না কোনো মতে। তো যাই হোক, তোমাদেরকে দেখাবো বলে কোনো রকমভাবে ঢুকেছিলাম ভেতর দিকটা, এত লোকজন হয়েছে, খুব মজা হয়েছে, ভেতরে খুব সুন্দরভাবে প্রোগ্রাম হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ প্রোগ্রাম হচ্ছে, গান করেছে, আর খুব সুন্দরভাবে সাজিয়েছে মাঠটা, এত সুন্দরভাবে সাজিয়েছে, আর সকলে অনেকে সবাই এসছে, তো খুব ভালো লাগছে, খুবই মজা করেছি আমরা। তো সেই সব মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করতে আমি চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর তোমরা অবশ্যই অবশ্যই কিন্তু বলছি বন্ধুরা, তোমাদের সকলকে হ্যাপি হোলি, খুব আনন্দ করো, মজা করো, রং খেলো, আর আজকে খুব খাওয়া দাওয়া করো, খুব সুন্দরভাবে তোমরা সকল পরিবারে সবাই সবাই খুব আনন্দ করো, সবাই একসাথে থাকো আর খুব মজা করো। আর এই দেখো দেখতেই পাচ্ছ আমরাও সবাই মিলে চলে এসেছি এখানে, আর এই দেখো তোমাদেরকে সমস্ত কিছু ঘুরে দেখানোর চেষ্টা করছে, মানে খুব সুন্দর নাচ টাচ করছে সবাই মিলে, খুব ভাল লাগছে জায়গাটা, আর সেই জন্যে এগুলো তোমাদেরকে দেখাতে আমি চলে এসেছি। আর অবশ্যই অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যারা যারা এখনও অবধি সাবস্ক্রাইব করোনি তারা তারা করে দিও, আর লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কেমন লাগছে আমার ব্লগগুলো তোমাদের। এই দেখো সবাই একসাথে, বেশ হেভি মজা হয়েছে, খুব মজা হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা বন্ধুরা, তো দেখতে থাকো ব্লগটা। দেখো বন্ধুরা আমরা এখানে চলে এসেছি, আর ওখানে আমরা দুজন দাঁড়িয়ে দাঁড়িয়ে কি সুন্দরভাবে ছবি টবি তুলে নিচ্ছি, সব ভালো করে পোজ দিয়ে সব ছবি তুলে নিচ্ছি, আর তোমাদের সাথে সেগুলো শেয়ার করছি। এই দেখো আমাকে আবির দিয়ে পুরো একদম ভূত হয়ে গেছি, পুরো একদম সমস্ত আবির ফাবির মেখে দুজন মিলেই ভূত হয়ে গেছি, আরও সবাই ওখানে আবির খেলা হয়েছে। এই রঙের থেকে আমার যেন আবির খেলাটাই বেশি ভালো লাগে, তোমাদের কার কোনটা ভালো লাগে অবশ্যই জানিও কমেন্ট করে। রং খেলতে বেশি ভালোবাসো না আবির খেলতে বেশি ভালোবাসো? আর রং খেলতে তো সব, মানে বসন্ত উৎসবটার জন্য বলতে গেলে এক বছর অপেক্ষা করে থাকা হয় কখন আসবে, আর এরকম সারা এরম নানান কালার রঙের মতো সবার জীবনটা এরকমভাবে রঙে ভরে উঠবে, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করছি। আর এই দেখো সবাই মিলে আমরা এই মাঠের মধ্যে, এই দেখো সবাই মিলে অনেকে এসছে, এই যে আমাদের আমরা সবাই, এই যে বাড়ির সবাই সবাই মিলে এখানে রং খেলছিলাম, আবির টাবির খেলছিলাম, সবাই সবাইকে রং দিচ্ছে, বেশ ভালো লাগছে বন্ধুরা, এরকম আনন্দ এরকমভাবে এরম মজা কাদের কাদের মানে ওখানে হয়, কাদের কারা কারা করো তারাও অবশ্য কমেন্ট করে আমাকে জানিও। আর এই দেখো আমরা দুজনে মানে পোজ দিয়ে ছবি তুলতে চলে এসেছি, ওখানে মানে সমস্ত কিছু মাঠটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা, দেখতেই পাচ্ছ তোমরা। আর এই দেখো অনেকক্ষণই ছিলাম মাঠে, বেশ কি সুন্দর ওখানে রং টং খেলা হচ্ছিল, বেশ খুব সুন্দরভাবে আবির টাবির সবাই মিলে খুব মজা হচ্ছিল, এই মজাগুলোই তোমাদের সাথে শেয়ার করতে চলে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই দেখো কি সুন্দর আবির উঠছে, পিছন দিকটা দেখতে পাচ্ছ তোমরা, এই খুব সুন্দর ওখানে আবির ওড়ানো হচ্ছিল, আর মাঠের মধ্যে এত ভালো লাগছিল, এই মানে এই দৃশ্যগুলো সত্যি খুব সুন্দর দৃশ্য, আর এগুলোর জন্যই বসে থাকা অপেক্ষা করে থাকা হয় প্রায় একটা বছর আমরা অপেক্ষা করে থাকি এই বসন্ত উৎসবের জন্য। তো যাই হোক আমরা বসন্ত উৎসব পালন করতে চলে এসেছি, খুব সুন্দর খুব মজা করেছি, তো হোলিতে সবাই নিশ্চয়ই খুব আনন্দ করেছো মজা করেছো, আর কে কিরকম ভাবে আনন্দ করেছো সেটাও নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা, তো তার জন্য অবশ্যই কিন্তু কমেন্ট করে লিখো কেমন লাগছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে খুব সুন্দরভাবে গানও চলছিল, আর এত সুন্দর প্যান্ডেল করেছে, খুব ভালো লাগছিল জায়গাটা, আর খুব মজা করেছি আমরা সবাই মিলে, আর তোমাদের সাথে নিয়ে তো আরো মজা হয়েছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ। এই যে দেখো আমরা এবার এখানে ছবি তুলতে ব্যস্ত, আর পুরো আবির মেখে ভূত হয়ে আছি সবাই, কেউ কারোর মুখ চেনা যাচ্ছে না, বেশ এত সাজুগুজু করে সব আবির মেখে একবারে আবির্ভূত হয়ে গেছি সবাই, এই যে সবাই মিলে নাচানাচি করছি দেখতেই পাচ্ছ বন্ধুরা, ওখানে অনেকগুলো শট তুলেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা দেখতে থাকো। তো এখান থেকে আবির খেলা প্রায় হয়েই গেছে, এবার আমরা বাড়ির দিকে ফিরবো। তো এই দেখো বন্ধুরা আমরা বাড়ির দিকে চলে এসেছি, তো আস্তে আস্তে চলো একটু আইসক্রিম খেয়ে নিয়েছি, গলা শুকিয়ে যাচ্ছিল সবার, তো আমাদেরকে একটু আইসক্রিম কিনে দিয়েছিল আমার কর্তামশাই, তো আমরা এখন আইসক্রিম খেতে খেতে বাড়ির দিকে হাঁটা দিয়েছি, এবার বাড়িতে যাব। আসলে মাঠটা একটুকুনি দূরে যেহেতু আমাদের বাড়ি থেকে, একটু সামান্য দূরে, বেশি কিছু দূরে না, এবার বাড়িতে রং টং খেলে এবার আমরা গিয়েছিলাম মাঠে, তো অনেকজনের সাথে রং খেলা হয়েছে সবার সাথে, তো ওই জন্যে আমাদের ওদিকে যাওয়া। তো চলো আমাদের হয়ে গেছে, এবার আমরা আইসক্রিম খেতে খেতে এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি আমরা, আবার গলা শুকিয়ে গেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা, সবাই মিলে যাচ্ছি, তো দেখতে থাকো। আর ব্লগটা শেয়ার করলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর তোমরা কেমনভাবে হোলি সেলিব্রেট করেছো সেটাও অবশ্য জানিও, তার জন্য অপেক্ষা করছি বন্ধুরা। তো তোমাদের সাথে গল্প করতে করতে এই দেখো এবার আমরা বাড়ির দিকে চলে যাব, এই যে দেখতেই পাচ্ছ এই রাস্তা ধরে আমরা নাক বরাবর হাঁটতে থাকবো, এই যে আমার কর্তামশাই ওদিক দিয়ে হাঁটতে হেঁটে হেঁটে আসছে, ওদিকে কি খুঁজতে গেছিলো জানি না,
আর টুক করে গিয়ে আবার চলে এসেছে আইসক্রিম হাতে নিয়ে। ও এখন আইসক্রিমটা খোলেনি, আমার খাওয়া হয়ে গিয়েছে প্রায়, আইসক্রিমটা এবার খাওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে হাঁটা দেব বন্ধুরা, এবার গিয়ে বাড়িতে স্নান টান করতে হবে, যা যা অবস্থা দেখতেই পাচ্ছ বন্ধুরা। এবার এই দেখো আমার বাড়িতে চলে এসেছে, এই যে দুপুরের রান্না করা হয়েছে, এই যে রেজালা আর মাটন রেজালা, আর এটা হচ্ছে এগ রাইস, আর একটুকুনি চিকেন পকোড়া ভেজে রেখেছিলাম বন্ধুরা, দেখতেই পাচ্ছ এগুলো আমরা করে রেখেই গেছি, জানি যেহেতু এটা হবে, মানে এসে আর পারবো না, ওই জন্য করে রেখে গেছি, তো চলে এসেছি দেখতেই পাচ্ছ। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। এই যে আমাদের চান টান হয়ে গেছে দেখতে পাচ্ছ, স্নান করে এবার চলে এসেছি, এবার নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে, আর তার জন্য নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে অবশ্যই অবশ্যই দেখা হচ্ছে, আর কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও, আর তার জন্য ব্লগগুলো দেখতে থাকো, আর চলো ভালো থেকো সুস্থ থেকো, খুব তাড়াতাড়ি আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, দেখো ততক্ষণের জন্য টাটা বন্ধুরা। তো আবার আমাদের সবার দেখা হবে, আর অবশ্যই কিন্তু সবাই ভালো থাকো সুস্থ থাকো, আর হোলিটা খুব ভালোভাবে কাটিও তোমরা, তো টাটা, আর খুব তাড়াতাড়ি তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হচ্ছে।